ওগো ওঠো, বেলা কত হলো সে খেয়াল কি আছে তোমার? ও একটু ঘুমোতে দাও তো দেখি, রাত্রে ঠিক মতো ঘুমটা হয়নি যে। শুধু ঘুমিয়ে থাকলে কি চলবে শুনি, নাকি কাজ কাম করতে হবে? কাজ কাম না করলে কি আর পেটে ভাত ছুটবে শুনি, কিন্তু কি করব, ঘুম যে শেষ হতে চায় না কিন্নি। এই আরামের ঘুম হারাম না করতে পারলে জীবনে কিছুই করতে পারবা না। যাও চোখে মুখে একটু জল দিয়ে আসো, আমি তোমার জন্য জল খাবার বাড়ি। একটু ঘুমানোর মতোও নেই, একটু আগে ঘুমালাম, মনে হলো এখন দেখি সকাল হয়ে গেছে। ওগো তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবি, কিন্তু সাহস পাই না। কি এমন কথা যে বলতে সাহস হয় না তোমার? দেখি আগে সেই কথাই বলো শুনি। না থাক, তুমি আগে খেয়ে নাও, তারপরে বলবো। আরে না, তুমি বলো, আমি তো খাচ্ছি। অনেকদিন হলো ও বাড়িতে যায় না, বাবার শরীরটা কেমন আছে তাও জানি না, যদি গিয়ে একটু দেখে আসতে পারতাম। বেশ তো যাও না, তোমার বাবাকে দেখতে যাবে আমি নিষেধ করবার কে? আসলে এভাবে খালি হাতে কি আবার যাওয়া যায় নাকি? কিছু না নিয়ে কিভাবে যাই বলো তো? বেশ, আমি তাহলে ফেরবার পথে কিছু হাতে করে নিয়ে আসব, তুমি বরং কাল এক পাক গিয়ে দেখে আসবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ও বিনোদ, কোথায় চললি রে সকাল করে? একটু গঞ্জে যাচ্ছিলাম দাদা, দোকানের কিছু মাল সামান আনতে হবে। তাহলে তো তোর ব্যবসা বেশ ভালোই চলছে মনে হচ্ছে। ভালো আর কোথায় দাদা, সেই তো নগদ টাকায় মাল কিনে এনে বাকিতে মানুষের কাছে বিক্রি করা, ব্যবসা করতে হলে তো এগুলো করাই লাগে। যাই বলো না কেন দাদা, এটা আমার কাছে ভালো লাগে না। বড় ব্যবসায়ী হতে হলে তো এভাবে বাজারে বাকি ছাড়তেই হবে, তা না হলে যে ব্যবসা হবে না বুঝলি। তা না হয় দিলাম গো, কিন্তু এই বাকি টাকা তুলতে গিয়ে আমাকে এমন ভাবে চাইতে হয় মনে হয় যেন ভিক্ষা চাচ্ছি। সবুর করতে হবে রে পাগল, সবুর করতে হবে, শুনিস নি, সবুরে মেওয়া ফলে। চল আমিও একটু গঞ্জের দিকেই যাব, তাই তো তোকে ঠেকিয়ে রাখলাম। আরে পিসিমা, আপনি আপনি হঠাৎ এতদিন পরে আমাদের বাড়িতে? কি করব রে মা, আমার যে এখন আর শরীর চলে না, মন তো আসতে চায়, তোদের এক নজর দেখতে চায়। আমি তো আপনার ছেলেকে বলি, যাও একটু সময় করে গিয়ে পিসিমাকে দেখে আসো, তার তো সময় হয় না। আমার বিনোদ কি আর আগের মতো ছোটটি আছে রে, এখনো সংসার হয়েছে, কত বড় ব্যবসাও করে, ও কি করে সময় বের করবে? সত্যি কথাই বলেছেন পিসিমা, আমি আজ কতদিন ধরে একটু বাবাকে দেখতে যাবো যাবো ভাবি, কিন্তু যাওয়াই হয় না, বাড়িতে তো আপনার ছেলে একা একা থাকবে আমি চলে গেলে। বেশ তো, আমি চলে এসেছি, এবার তুমি গিয়ে তোমার বাবার বাড়ি থেকে দুদিন না হয় থেকেই আসলে। তুমি আমার মনের কথা বলেছো পিসিমা, তোমার ছেলে আজ আসলে বলতে হবে। তোকে কিছুই বলতে হবে না, বিনোদ বাড়িতে আসলে আমি বলে দেব। ঠিক আছে পিসিমা, তুমি যাও ঘরের ভিতরে গিয়ে বিশ্রাম করো, আমি গিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে শেষ করে আসি। আরে সুনীল যে, তা কি মনে করে আজ হঠাৎ আমার দোকানে? আর বলো না দাদা, এক বিপদে পড়ে তোমার কাছে আসলাম গো। তা তো জানি রে, সবাই তো বিপদে পড়েই আমার কাছে আসে শুধু। সত্যি সত্যি বিপদে পড়ে এসেছি দাদা। বেশ বেশ, কি হয়েছে বল দেখি। দাদা আমার না বেশ অনেকগুলো টাকার দরকার, তুমি যদি কিছু ব্যবস্থা করে দিতে।
টাকা? আমি টাকা কোথায় পাবো? দেখছিস না দোকানে একটা খরিদ্দারও নেই, আর টাকা পয়সার কথা কি বলবো। আমি তো মহা বিপদে দাদা, কি করব কিছুই তো ঠিক করতে পারছি নে। কি এমন দরকার যে টাকার জন্য এত উন্মাদ হয়ে গেছিস? দাদা সে তোমাকে পরে বলবো, ক্ষণ তুমি শুধু আমার এই টাকাগুলোর ব্যবস্থা করে দাও না গো একটু। আমার কাছে তো টাকা পয়সা নেই রে যে আমি তোকে দিয়ে দেব। তুই এক কাজ কর, প্রতাপদার কাছে গিয়ে দেখ, হয়তো পেতে পারিস। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে দেখি কি বলে। কি গো ঘুমিয়ে গেছো নাকি? বলি, এত রাত করে তোমার বাড়িতে আসার সময় হলো? কি করব বলো, দোকান বন্ধ করে একটু প্রতাপদার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। আমি বলি কি, তুমি বরং তোমার দোকানেই একটা সংসার করে নাও, ওখানেই থাকবা, ওখানেই খাবা। ও এত কথা না বলে আমাকে দুটো খেতে দাও দেখি। খেতে না দিয়ে আর কি করব, বসো দিচ্ছি। এ কি, তুমি পুঁটি মাছ কেন রান্না করেছো? তুমি জানো না এই পুঁটি মাছে আমার অ্যালার্জি। একদিন খেলে কিছুই হবে না, খাও তো। দেখো গিন্নি, তুমি কিন্তু দিন দিন আমার কথার বাইরে চলে যাচ্ছো। তুমি জানো যে আমি এই পুঁটি মাছ খাই না, তারপরও কেন তুমি পুঁটি মাছের ঝোল করেছো? আসলে আমি তো অন্য কিছুই রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু পিসিমার কথায় আমি পুঁটি মাছের ঝোল করেছি। এখানে আবার পিসিমা কোথা থেকে আসলো শুনি? তুমি চলে যাওয়ার পরই তো এসেছে পিসিমা। হয়ে গেল, আমার জীবনটা বুঝি এবারই শেষ। হাসো হাসো, তা কদিন থাকবে কিছু বলেছে নাকি পিসিমা? বললো তো কয়েকদিন থাকবে, আর আজকে রান্নাও তো সেই করেছে, খাও তুমি খেয়ে নাও। যে কদিন থাকবে এই পুঁটি মাছের ঝোল খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। ওহ আমার না বড্ড ঘুম পাচ্ছে, তুমি খাও, আমি একটু ওপরে গিয়ে কাত হলাম। কি গো বৌমা, সেই কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি কি না এখানে বসে আছো? শখ করে কি আর বসে আছি পিসিমা, দেখেন কত কাজ। এসব আবার কাজ হলো নাকি, এগুলো তো করাই লাগে। তা আপনিও বুঝি এসব কাজ খুব করেন পিসিমা। শোনো বৌমা, আমার যখন নতুন বিয়ে হলো, আমার শাশুড়ি তো আমাকে দিয়ে হুকুমের পর হুকুম, সে কি কাজ। তারপর তারপর কি হলো পিসিমা? আমি বুঝতে পারলাম যে এ কাজ আমাকেই করতে হবে, তাই আমিও তার কথা মতো কাজ করতে শুরু করলাম। আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। এখন কি তুমিও তোমার ছেলের বউদের সাথে এমন করো নাকি? তা আবার হয় নাকি, আমাদের সময় বউরা শাশুড়িদের দেখে ভয় পেত, আর এখন তো শাশুড়িরা বউদের দেখলে ভয় পায়। অ বিনোদ, বলি এত বেলা করে শুয়ে থাকলে কি চলবে বাবা, উঠতে হবে না? পাগল একটা, সেই ছোটবেলাকার স্বভাব এখনো গেল না। অ বিনোদ, ওঠ বাবা, কত বেলা হয়ে গেল, বৌমার তো রান্না করা হয়ে গেল। ও পিসি তুমি? আমি ভাবলাম মিনতি হবে হয়তো। বলি এত ঘুমালে কি হবে, ব্যবসা বাণিজ্য কে দেখবে শুনি? আর ব্যবসা বাণিজ্য গো, কাল তোমার বৌমা যা করেছে
তাতে করে তো বেঁচে থাকাই মুশকিল। কেন রে বাবা, বৌমা আবার কি করলো? কতবার করে বলেছি বাড়িতে পুঁটি মাছ রান্না না করতে, পুঁটি মাছে তো আমার অ্যালার্জি। সারা রাতে গা হাত পা ফুলে কি একটা অবস্থা, ভাগ্যিস ঘরে ওষুধ ছিল। এ কি বলিস রে বাবা, আসলে বৌমার না কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তো জানতাম না যে তোর এরকম সমস্যা, তাহলে কি আর আমি বলতাম? ঠিক আছে পিসি, সমস্যা নেই, এখন চলো আমার আবার দোকানে যেতে হবে। আজ অনেক দিন বাদে এরকম করে অনেক কিছু রান্না করলাম পিসি, শুধু তোমার জন্য। হ্যাঁ পিসি, তোমার জন্য তো কিছুই করতে পারিনি, তাই তোমার বৌমা এসব রান্না করেছে। তা তো বুঝলাম রে বাবা, কিন্তু এসবের থেকে যদি আমাকে একটু পুঁটি মাছের ঝোল দিয়ে খেতে দিতি তাহলে আরো ভালো হতো। এসো না বৌমা, এসব আমার শাশুড়ির কেরামতি, বাড়ির সবাই বড় মাছ খাবে আর আমাকে খেতে হবে পুঁটি মাছ, তাই তো দেখলাম অভ্যেস করে নি, তাহলে আর কষ্ট হবে না। এরপর থেকে পুঁটি মাছের ঝোল আমার আজীবনের প্রিয়। কিন্তু আপনার ছেলেকে কাল একটু খাইয়ে তো আমি বিপদে পড়ে গিয়েছিলাম। আমিও তো জানতাম না গো বৌমা, জানলে কি আর এমনটা হতো? ওহ, তোমরা এত গল্প করতে পারো, নাও নাও খেয়ে নাও দেখি তাড়াতাড়ি, খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে।